আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন হানাফি মাজহাব ভুক্ত মুসলমান। ইমাম আবু হানিফা আমাদেরকে নামাজের যে নিষেধ নিয়ম সিস্টেম দেখিয়েছেন বা অন্যান্য ইবাদত, সেগুলি কি তার নিজস্ব বানানো নাকি সহিহ হাদিসে, এইটা আপনাকে দেখতে হবে। কি আল্লাহর নবী বলছেন, আমি চলে গেলাম, কোরআন আর হাদিস রেখে গেলাম, তো আপনার ইমামেরটা দেখেন হাদিসের সাথে যদি মিল খায় করবেন, আর যদি মিল না খায় তাহলে বাদ দিতে হবে। কেননা আল্লাহর নবী যাওয়ার সময় বলেননি যে আমি ইমাম শাফিকে রেখে গেলাম বা ইমাম আবু হানিফাকে রেখে গেলাম রাহিমাহুল্লাহ, উনি বলেছেন যে আমি কোরআন আর সুন্নাহ হাদিস রেখে গেলাম। তুমি এভাবে বুঝলে তো হবে না। হুজুর, হুজুর ছবি তোলা হারাম, কিন্তু আপনি যে ছবি তুলছেন, আমি তুলি না ছবি, কেউ আমার কাছে, তোমার যখন থেকে এসেছি কত মানুষ চাইলো ছবি উঠানোর জন্য, আমি কাউকে আমার ছবি তুলতে দিইনি। বক্তব্য ছবি সহ ধরে রাখো, তাতে প্রমাণ সুবিধা হবে, বক্তব্য শুনতে সুবিধা হবে, এবং ভালো মন্দ নগদ বোঝা যাবে। হিংসা করে মসজিদ করলে তাতে নামাজ হবে? জি না, নামাজ হবে না। সবাই বই পাবেন, আমার জানা অনুপাতে গাড়িতে অনেক বই আছে, তো ধৈর্য ধারণ করে নিতে থাকেন, আমি আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। শায়খ, আমার প্রশ্ন হলো, আমি যখন নামাজে ইমামতি করব তখন কিভাবে নিয়ত করব? অন্তরের পরিকল্পনা নাম নিয়ত। এই যে মসজিদে ঢুকেছেন, কি নামাজ পড়তে ঢুকেছেন, জোহর না আসর, আপনার মাথায় জাগছে এটা, সেটার নাম নিয়ত। মুখে নিয়ত করলে গুনাহ হবে? কোন কোন ফসলের যাকাত দিতে হবে? কোন কোন ফসলের যাকাত দিতে হবে? কোন কোন ফসলের যাকাত দিতে হবে? যেগুলো শস্য সেগুলোর ওসর দিতে হবে, ধান, গম, যব, মটর, রাই, মসুরি, ভুট্টা। যাকাত দিতে হবে না আলুর, আলুর ওসর দিতে হবে না, কলার দিতে হবে না, বেগুন সবজির দিতে হবে না, ঢেঁড়সের দিতে হবে না। কত মনে 18 মন 30 কেজি হলে 20 ভাগের এক ভাগ দিতে হবে, 80 ওজনে 20 মনে 1 মন দিতে হবে। আমরা যদি ফসলের ওসর বের করে তা রেখে দিয়ে দিনে দিনে ফকির মিসকিনকে দেই, জি না, ওসর বের করে রাখা যাবে না, হাতে হাতে দিতে হবে, আর সারা বছর ফকিরকে দিবেন নিজের টাকা পয়সায় দান, স্যাটেলাইটের মাধ্যমে মহিলারা কি পুরুষের বক্তব্য শুনতে পারে, দেখতে পারে? জি, বুখারী মুসলিমের হাদিস। সেটা কি রাসূলের যুগে স্যাটেলাইট ছিল? চট করে যে বুখারী মুসলিমের হাদিস বললেন, ওই যোদ্ধারা মসজিদে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে কাঁধের উপরে মুখ লাগিয়ে যোদ্ধাদের দেখছিলেন, কিন্তু যোদ্ধারা দেখেননি যে আয়েশা পিছনে দাঁড়িয়ে আছে। বুঝাতে পারলাম না, হাদিস বুখারি মুসলিম। তাহলে বোঝা গেল যে মহিলারা পুরুষকে দেখতে পারে, কিন্তু পুরুষ মহিলাদেরকে দেখতে পারে না, এই জন্য বললাম যে বুখারি মুসলিম। তুমি যদি বুঝো চট করে যে স্যাটেলাইট কি ছিল, তাহলে তো আমি বেকাদায় পড়ে যাবো। দেখো তার চেয়ে দামি, ও তো ছবি দেখতে হয় একবারে নগদ সরাসরি। এই হাদিস বুখারি মুসলিম। কোন হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে হিন্দু মেয়ের বাবাকে না বলে বিয়ে করা জায়েজ? জি, হিন্দু মেয়ের বাবাকে বলা লাগবে না, তখন গ্রামের সর্দার বা চেয়ারম্যান মেম্বার দায়িত্ব ছিল বিবাহ দিয়ে দিবে। শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ ও দোয়া, মাসুরা পড়ার অন্য কোনো দোয়া পড়া যাবে কি? জি, সালামের বৈঠকে যত দোয়া মুখস্থ আছে সব পড়বেন। একজন মুসলিম
যুবকের জন্য কোন কোন শ্রেণীর মেয়েকে বিয়ে করা জায়েজ? পরহেজগার, তাকওয়াশীল, নামাজি, পর্দাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দাশীলের কথাই বলেছেন। দাড়ি কাটা বা শেভ করা যাবে কি? জি না, কাটা শেভ করা হারাম, দুটাই, ছোট করাও হারাম, চেঁচে বেলাও হারাম। ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সূরা ফাতেহার ফাতেহা পড়বে কি? জি, ফাতেহার সাথে অন্য কোন সূরা পড়বে কি? জি না, শুধু সূরা ফাতেহা। মুক্তাদি শুধু সূরা ফাতেহা পড়বে, অন্য নয়, আর সব সময় পড়বে, একাই হলেও, জামাতে হলেও, সরাবে হলেও, নীরবে হলেও। সাদকাতুল ফিত্রের কখন বিতরণ করতে হবে? উঠাতে হবে ঈদের মাঠে যাওয়ার আগে, বিতরণ হবে যখন সুবিধে। যার চরিত্র যেমন তার বউ হবে তেমন, কথাটা কি ঠিক? জি না, কথাটা ঠিক নয়। অনেক সময় খারাপ চরিত্রের মানুষও ভালো মেয়ের সাথে বিবাহ হতে পারে। তা আল্লাহ যে বলেছেন জেনাকার পুরুষ জেনাকার নিয়ে মেয়েকে বিবাহ করবে, ওটা হলো যাদের সাথে ঘটে গেছে তারই সাথে বিবাহ। আর আরেকটা হলো এই যে মানুষ জেনা করার পরে যদি তৌবা করে তাহলেও ভালো হয়ে গেছে। সালাতে আমিন জোরে না আসতে, জোরে আটটা সহি হাদিস। চুপে আমিন বলার কোনো হাদিস নাই, তবে ধীরে আমিন বলার একটা জয়ীফ হাদিস আছে, এইভাবে এভাবে আছে। জি জয়ীফ। মসজিদের সামনে কবর থাকলে নামাজ হবে কি? সামনে মানে কেবলার দিকে? পূর্ব দিকে থাকলে সমস্যা নেই, উত্তর দক্ষিণ পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘেরে দিতে হবে। মসজিদে ইমাম তাবিজ দিলে নামাজ হবে কি? জি না, তার পিছনে সলাত হবে না, তাবিজ শেরেক, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কবরে জীবিত? তিনি কি সালামের জবাব দিতে পারেন? জি না, কবরে জীবিত নন, আত্মার জগতে সালামের উত্তর দেন, এটাই তার জিম্মেদারি, ওইভাবে আল্লাহ তাকে ব্যবস্থা করে দিয়েছে। আত্মার জগতে, রুহের জগতে তার কাছে সালাম পৌঁছানো হয়, তিনি রুহের জগতে সালামের উত্তর দেন। একই যে কত দিয়েছেন ওগুলো কেটে দেন, ছেড়ে দেন। দাড়ি কতটুকু কাটা যাবে? কাটা যাবে না। নামাজে সঠিক বই কোনটি? নামাজের সঠিক বই কোনটি? এখন আমাদের কাছে আপাতত আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় এটা দেখেন, আর আদর্শ নারী থাকলে দেখেন। কয়েকদিন পরে পরবর্তীতে আমরা বগুড়া আসলে আমাদের যে সলাতের উপর বইটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত এবং প্রচলিত সলাত, খুব গুরুত্বপূর্ণ বিস্তারিত বিবরণে বই বের হচ্ছে। না, ওই বই তো ছাপেই নি, নেবেন কি করে? আমরা যারা নাভিতে হাত বেঁধে নামাজ পড়ি, আমাদের নামাজ হবে না, হলে নেকি কম হবে? ইমাম মাহদি আসার আলামত একটু বলেন, এখনো কোনো আলামত বুঝতে পারি না। ইমাম মাহদি ওই সময়তে থাকবেন যখন ঈসা আলাইহিসসালাম নেমে আসবেন পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তে। আসরের একমাত দেওয়া হবে সিরিয়ার দামেস্কের শ্বেত পাথরের মিনার দিয়ে নেমে আসবেন তিনি দুইজন ফেরেস্তার মাধ্যমে। বিড়ি গুল জর্দা হারাম, এর ব্যবসাও হারাম, এ দিয়ে সলাত হবে না। আজকের মতো শেষের দিকে চলে আসছি, আর দিয়েন না। গণতন্ত্র কি ইসলামে করা যাবে? জি না, ওটা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি। মায়ের নামে কসম করা ছেলে
মাথায় হাত দিয়ে রেখে কসম করা, মায়ের নামে কসম করা শিরক, ছেলের মাথায় হাত দিয়ে কসম করা শিরক।